देखुन आमी एटुकु बोलते पारी सांसद हिसेबे जनगणेर मध्ये आमी जाइनि। आपनारा एई जामाके एखन देखछेन, एटा तो 5 मिनिट आगेर घटना। आमी एई पोशाकेई छिलाम, आपनारा देखेछेन, एटा आमार घरेर पोशाक। 30 गज दूरे एखाने एकटा स्कूल आछे, जे स्कूले एकटा माठ आछे, फाँका जायगा। आमी प्राय एक मास धरे घरे आछि, 22 तारिख थेके 23 तारिख थेके, एक मासेर उपर हये गेछे। অস্বস্তি লাগছিল আমাকে, আমার সহায়ক বলল স্কুটারে করে চলুন ওখানে একটু হেঁটে আসবেন। 30 গজ দূর স্কুল মাঠ, ফাঁকা মাঠ, বন্ধ স্কুলের মাঠে। আপনারা দেখলেন কি পরিমাণ প্রশাসনের গাড়ি নিয়ে আমার বাড়িটা ঘিরে দিয়েছে, এবং যুক্তিসঙ্গত কোনো রকম কারণ নেই। কোভিড-19কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন যেভাবে বিরোধীদের উপরে স্বেচ্ছাচারী তার বুলডোজার চালাচ্ছে, আমি উত্তর দিনাজপুর প্রশাসনকে জিজ্ঞেস করছি, আপনাদের সেই অধিকার আছে? ভারত সরকারের একজন মন্ত্রীকে আপনি গৃহবন্দী করে রেখেছেন। আমি পাবলিক প্লেসে যাইনি, ত্রাণ বিতরণে যাইনি, এখানকার সাংসদ তিনটে গাড়ি নিয়ে গোটা রায়গঞ্জে এসে ত্রাণ বিতরণ করেছে, এখানকার চেয়ারম্যান ত্রাণ বিতরণ করছে, এই জেলার তৃণমূলের সভাপতি ইসলামপুর থেকে রায়গঞ্জে এসছেন, আজকেও এসছেন, তাদের ঘুরে বেড়ানোর সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। কিন্তু আমি যদি গেটের বাইরে পা দিয়েছি, সঙ্গে সঙ্গে এই যে এলাকায় ঘিরে ফেলছেন, কি বলতে চাইছেন? আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করছি, আপনি আজকে জবাব দেবেন, আমার বাইরে বেরোনোর অধিকার বন্ধ কিনা? ভারত সরকারের গৃহ মন্ত্রক আপনাকে এরকম কোন আদেশ দিয়েছেন কিনা? কত বড় স্পর্ধা দেখাচ্ছেন এখানকার প্রশাসন। 13 তারিখের কোয়ারেন্টাইন করে দিয়ে গেছিলেন, আমার বারবার বলা সত্ত্বে, নিষেধ সত্ত্বে, আজকে 26 তারিখ, আর ওনারা আজকেও এসে বেরোনোর সাথে সাথে, এই যে হাজারে হাজারে লোক বাজারে যাচ্ছে, স্কুটারে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, দোকানে আসছে, কারুর প্রতি এই ব্যবহার আছে? কোন অধিকার বশত একজন জনপ্রতিনিধিকে গৃহবন্দী করেছেন কোন আইনে? আজকে আপনাদের মাধ্যম দিয়ে আমি পশ্চিমবঙ্গ সরকারকে জিজ্ঞেস করছি, খুব তাড়াতাড়ি উত্তর দিন, না হয় আমি আপনাদের জন্য ব্যবস্থা দেখছি। কিসের কোয়ারেন্টাইন? আমার কোভিড-19 হয়েছিল, আমার করোনা আক্রান্ত কি আমি? কোন নিয়ম আছে? সৌগত রায় কোথায় আছে? কালকে 100 লোকের মধ্যে দিয়ে মুখের সঙ্গে মুখ লাগিয়ে ত্রাণ বিতরণ করেছেন, আমার পরে দিল্লি থেকে এসছেন, ছবি দেখুন সোশ্যাল মিডিয়ায়। ওদের বেলায় কোনো আপত্তি নেই, ওদের সাংসদরা ঘুরে বেড়াচ্ছে, কোনো অসুবিধে নেই, সব করোনা আমার মধ্যে এসছে, সব করোনার আইন আমার জন্য আছে। আর যদি আইন থাকে, সেটা ভারত সরকার স্থির করেছেন, তার পলিসি কি আছে সেই পলিসিটা আমাকে ধরে দিন, আমি দেখে নেই আগে। অভিযোগ এটা নিয়ে আমাকে যতদূর যেতে হয় ততদূর যাব, এটা শুধু ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, এটা একজন জনপ্রতিনিধির উপরে রাষ্ট্রযন্ত্রের এরা বুলডোজার চালাচ্ছে, রাজ্য সরকার বুলডোজার চালাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রীর উপরে বুলডোজার চালাচ্ছে। 72-এর কালো দিনে এই জিনিস ঘটেনি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যা করছে, এত বড় স্পর্ধা, একজন কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে রেখেছে উইদাউট এনি রিজন, নিজে নাটক করে বেড়াচ্ছেন, মাইক ফুঁকে বেড়াচ্ছেন, গোল দাগ কেটে বেড়াচ্ছেন, ব্যাগ হাতে তুলে দিয়ে বেড়াচ্ছেন, ওটা আপনার কাজ? আজ পর্যন্ত পিপিএ ঠিক করে দিতে পারেননি, কেন্দ্র রাজ্য ন্যাকামি করছেন, রাজ্যপালের সঙ্গে নোংরামি করছেন, আর কেন্দ্রীয় মন্ত্রীর উপরে বুলডোজার চালাচ্ছেন।
আপনি সেই মুখ্যমন্ত্রী, সেই নেত্রী আপনাকে আন্দোলনে বাধা দিয়েছিল বলে, আর আজকে আপনি আমার ব্যক্তি স্বাধীনতা পর্যন্ত হরণ করেছেন। এর জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে। যদি 7-8 ঘন্টার মধ্যে জবাব না পাই, আমি এটা নিয়ে যতদূর যেতে হয় ততদূর যাব। আপনারা বাইরের সিনটা যেটা দাঁড়িয়ে আছে আমার বাড়ি ঘিরে, আমারও লোকেরা তুলে নিয়েছে ছবি, আপনারা ওই ছবিটা তুলে নিন। 7 মিনিট আমি বাইরে যাইনি, আপনারা নিশ্চয়ই জানেন 7 মিনিটের ঘটনা। আমার বাইরে যাওয়ার, ওষুধ কিনতে যাওয়ার অধিকার নেই, আমার হাঁটতে যাওয়ার অধিকার নেই। একজন মন্ত্রী সে ঘরের মধ্যে 1 মাস থেকে তার যদি শারীরিক অসুবিধা হয়, সে ফাঁকা মাঠে যাওয়ার অধিকার নেই? কে বানিয়ে দিয়েছে আপনাকে এই আইন?